পশ্চিমবঙ্গের সমস্ত ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই তোমাদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ তে। আমি কৃষ্ণ স্যার, আর আজকে এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটা তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে এই যে পলিটেকনিকের ফিফথ সেমিস্টারের রিভিউয়ের রেজাল্ট ছিল, এই রেজাল্টটা তো এখন তোমাদের পাবলিশ হয়ে গেছে। বহু স্টুডেন্ট যাদের ব্যাকলগ ছিল তাদের ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত যদি তোমাদের ক্লিয়ার না হয় সেক্ষেত্রে সবার প্রথম তোমাদের যেটা করণীয়, প্রথমে কলেজের সাথে কথা বলো। কলেজের সাথে কথা বলো, যদি তোমাদের রেজাল্টটা শর্ট আউট, সমস্যাটা শর্ট আউট না হয় সেক্ষেত্রে তোমাদেরকে কারিগরি ভবন ভিজিট করতে হতে পারে, মেবি তারপর তোমাদেরকে এক্সামও অ্যাটেন্ড করতে হতে পারে। বাট যেটা জানানোর বিষয় যে ফিফথ সেমের রিভিউয়ের রেজাল্ট যেহেতু পাবলিশ হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে একটা অপশন রয়েছে যে নেক্সট বিটেকের যে প্রসেস, বিটেকের ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের ডেট আরও এক্সটেন্ড করা হয়েছে। যারা কোনো এন্ট্রান্স এক্সাম দাওনি তারাও কিন্তু সরাসরি বিটেকের যে 3 বছরের ল্যাটারাল এন্ট্রি থ্রু অ্যাডমিশন সেটা এখনও নিতে পারো। অবশ্যই সরকারি কলেজ তোমাদের জন্য খোলা নেই, এখন বেসরকারি কলেজে তোমরা যদি চাও সেক্ষেত্রে কিন্তু বেসরকারি কলেজে অ্যাডমিশনের যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে পারো। আর আজকে থার্ড সেমের রেজাল্ট পাবলিশ হওয়ার একটা ডেট রয়েছে, থার্ড সেমের রেজাল্টটা বিকেল 3টের পর, এখন আমি প্রায় 12:10 বাজছে সেরকম টাইমে ভিডিওটি তোমাদের জন্য তৈরি করছি। এটা পাবলিশ হতে মেবি আরও কিছুটা টাইম লাগবে। বৈকাল 3:00 PM এর পর অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা একবার চেক করবে, তোমাদের যেটা অলরেডি সেমিস্টার যেটা হয়ে গেছে থার্ড সেমিস্টারের রেজাল্ট আজকে পাবলিশ হওয়ার কথা আছে। যদি টেকনিক্যাল কোনো এরর্স না আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাবলিশ হবে। তারপর এই যে চলে আসছে আমাদের জেক্সপো ভোগলেটের, আজকে থার্ড রাউন্ডের রেজাল্ট পাবলিশ হওয়ার একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি, বাট খুব শীঘ্রই তোমাদের জন্য হয়ে যাবে। যাই হোক, ইনফরমেশনটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, যারা এখনও বিটেক অ্যাডমিশন নিতে পারেনি তাদের নিতে হেল্প হতে পারে এই ইনফরমেশনটা নেওয়ার পর। তারাও খোঁজ লাগাতে পারো কোন কলেজে সিট খালি আছে। তোমরা যদি আমাদের এখান থেকে খোঁজ নিতে চাও যে স্যার কোন কলেজে সিট খালি আছে, কোনটায় কত কম টাকায় ভর্তি হবে, তাহলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। আর থার্ড সেমের স্টুডেন্ট যারা এই ভিডিওটি দেখছো তাদের জন্য বলে দিচ্ছি, আজকে রেজাল্টের একটা সম্ভাবনা রয়েছে, যেটাই আপডেট আসুক আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো তোমাদের জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তোমাদের সকলের জন্য আমি হোয়াটসঅ্যাপে কিছু গ্রুপ তৈরি করে দিয়েছি, যে গ্রুপে তোমরা জয়েন হতে পারো। গ্রুপে জয়েন হলে কী বেনিফিট তোমরা পাবে? গ্রুপে জয়েন হলে যে কোনো স্কলারশিপ বা এই যে এখন জবের একটা প্রয়োজন, সেই জবের এবং স্কলারশিপের আপডেটটা সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে সময় নষ্ট করো না, ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে এখনই জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ এভরিওয়ান এই ভিডিওগুলি ওয়াচ করার জন্য এবং আমাদেরকে এত সাপোর্ট করে 2 লক্ষেরও বেশি আমাদের ফ্যামিলি মেম্বারটাকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের নতুন চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ, যেটা আরেকটা আমাদের এই চ্যানেলে কপিরাইট স্ট্রাইক, মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসার জন্য 15টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে, তো একটু রিস্কের মধ্যে আছি। তোমরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে নতুন চ্যানেলের। ধন্যবাদ।